যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই তাদের একমাত্র ভরসাই হলো সিলিন্ডার গ্যাস। কিন্তু এই সিলিন্ডার গ্যাস সুবিধা দিলেও এর ভয়াবহতা কিন্তু কম নয়। গত কয়েক বছরে অসংখ্য প্রাণ হারিয়েছে শুধু এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার অন্যতম প্রধান কারণ মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা। প্রত্যেকটি সিলিন্ডারের একটি নির্দিষ্ট মেয়াদ আছে এবং মেয়াদ সীমা শেষ হয়ে গেলে সিলিন্ডার তার চাপ ক্ষমতা হারায়। সাধারণত গ্যাসকে উচ্চ চাপে তরলীকরণ করে সিলিন্ডারে প্রবেশ করানো হয়। তাই কোনো মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে যদি অতি উচ্চ চাপে ঢুকানো হয় তবে উক্ত সিলিন্ডার গ্যাসের চাপ রক্ষা করতে পারে না, পরে তা বিস্ফোরিত হয়ে যায়। তাই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ঘরে রাখা আর বোমে রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার চিনবেন কীভাবে? সাধারণত সিলিন্ডারের গায়ে লেখা দেখে বোঝার উপায় নেই এর মেয়াদকাল সম্পর্কে, কারণ এখানে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করা হয় যেটা দেখে কিছু বোঝাই যায় না। তাহলে আমরা চিনব কীভাবে যে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ? ছবিতে মার্ক করা কালো রঙের লেখাটা হলো এক্সপায়ার ডেট, এখানে ABCD সংকেত দিয়ে বোঝানো হয়েছে। এ বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বি তার পরের তিন মাস যেমন এপ্রিল মে জুন, একইভাবে সিটি দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বোঝানো হয়। আর সবার শেষে বছরের শেষে দুটি ডিজিট থাকে, অর্থাৎ C13, যদি C13 থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটি 2013, আর যদি C18 থাকে তার মানে 2018 সালের জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বরের মাঝেই আপনার সিলিন্ডার মেয়াদ শেষ হবে, অর্থাৎ এ মাস থেকে মেয়াদ শেষ হবে, জুন বি জুনে মেয়াদ শেষ হবে, সি সেপ্টেম্বরে মেয়াদ শেষ হবে, আর ডি হচ্ছে ডিসেম্বরে মেয়াদ শেষ হবে।